হ্যালো ফ্রেন্ডস, আবার একবার তোমরা শিবল থাকি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। তো এখন রান্না করছি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে চা করে দিয়েছি। তো চা খেয়ে বাবা বাজারে গেছে, এখন মাছ এনেছে, তো এখন আমি রান্না করব। তো রান্না অলরেডি মানে কিছুটা অর্ধেকটা হয়ে গেছে, তো তার মাঝখান থেকে ব্লগটা শুরু করলাম। তো ভাবলাম যে ব্লগ মানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো রান্না করে গিয়ে দেখা যাক আমি কী কী রান্না করেছি আর কী কী রান্না বাকি আছে। তো বন্ধুরা, এই যে দেখো, এখানে আমি ভাত রান্না করে ফেলেছি, আর এখানে আছে আলু ভাজা। তো আমি আলু ভাজাও করে ফেলেছি, আর এখানে রান্না করছি, মানে এখনও কড়াইতে আছে কুমোরের ডুগা দিয়ে মানে সরিষা বেটে তো চচ্চড়ির মতো একটা রান্না করছি। তো এখন আমি জল দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিয়েছি, রান্নাটা হবে। আর এখানে আছে নলা মাছ, আর এখানে আছে ছোট চিংড়ি মাছ। তো ওগুলোকে বাজার থেকে মানে কাটিয়ে এনেছে, তো এখন এগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে আছে বেগুন, তো বেগুন দিয়ে আলু দিয়ে মানে নলা মাছটা রান্না হবে। তো এই যে দেখো, আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অর্ধেক রান্না করে চলে এসেছি, এখন ভোট দিতে আসছে আমাদের এখানে ভোট। এই যে দেখো, ভোটের কাগজ আমার হাতে, ভোট দিতে চলে এসেছি। আর এই যে দেখো আমার পাশে কে আছে, তো ভোট কেন্দ্রে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখো বন্ধুরা, আমরা ভোট কেন্দ্রে চলে এসেছি। এই যে দেখো ভিড় কমই আছে, এখন আমরা লাইনে দাঁড়াবো, তোমরা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, মানে ভোট কেন্দ্রের পুরো কাছাকাছি চলে এসেছি। আর এই যে পাশে আছে বৌদি, বৌদি আর আমি এখন ভোট দিতে এসেছি। পুরুষ লোকের লাইন একটু বেশি ছিল, কিন্তু মেয়ে লোকের লাইন একদমই কম ছিল। আর এই যে দেখো, ভোটের ঠিক ভোটের রুমের দরজায় দাঁড়িয়ে আছি, এখন ভেতরে চলে যাব। তো বন্ধুরা, ভোট দিয়ে এখন বাড়ি চলে এসেছি। এই যে দেখো, দেখা যাচ্ছে কিনা যায় না, এই যে দেখো ভোট দিয়ে এসেছি। এই যে তো এখন অর্ধেক রান্না করে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছি এখন বাকি রান্নাটা করবো। তো চলো আমাকে রান্না করি এখন। তোমরা দেখতেই পেয়েছিলে বন্ধুরা, আমি মাছগুলি ভাজা করে গিয়েছিলাম। আর এখানে আছে মাছের মাথা, তো মাছের মাথাগুলো এখন ভাজা করে নিলাম। আর এখন বেগুন আলু কেটে তরকারি বসিয়ে দিয়েছি, তো বেগুন আলুগুলি ভাজা হচ্ছে। তো এখন ঝোল দিয়ে দিলাম, ঝোল দেওয়ার পর মাছগুলিও ছেড়ে দিয়েছি। এখন এই তরকারিটা রান্না হলে আমার রান্না শেষ। তো আমার রান্না শেষ, স্নান টান করে আমি এখন খেতে চলে এসেছি। আর এই যে দেখো, এখন ভাত নিয়ে বসে গেছি, আমি এখন খাবো। তো নিয়েছি আলু ভাজা, আর নিয়েছি চিংড়ি মাছ ভাজা কয়েকটা নিয়েছি, আর এখানে আছে মাছের লেজ নিয়েছি, মাছের লেজ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি এটা নিয়েছি। আর এখানে নিয়েছি কুমড়োর ডুগোর চচ্চড়ি, আর নিয়ে খেতে বসে গেছি। আর পাশে আছে এই যে বাটিতে নিয়ে নিয়েছি মাংস, মাংসটা বাড়িতে রান্না করিনি, মাংসটা বাজার থেকে কিনে আনা হয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, আমি এখন খেতে বসে গেছি। তো আমি খেয়ে ফেলছি, তোমরা হয়তো মনে মনে ভাবছো যে আমি মানে ঠোঁটে লিপস্টিক দিয়ে বা চোখে কাজল পরে এভাবে সেজে গুজে কেন খেতে বসলাম। আসলে আমি রান্না রান্না করে স্নান করে গিয়ে তারপর কিছু ভিডিও করেছিলাম, তো তার জন্যই মানে সাজুগুজু করে ফেলেছিলাম। তো মুখের মেকআপটা তুলে নিই, ভাত খেয়ে তারপরে তুলবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্টের জন্য মানে রেস্ট করার জন্য বিছানায় শুয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আজকে আর ভালো লাগছে না। আর এই যে দেখো, বর্জি দিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা আমাদের ভারতের নাগরিকত্ব। তো ভোটও দিলাম, কাজকর্ম করলাম, তারপরে ভিডিও বানালাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, এখন মুখের মেকআপ সব তুলে তারপরে বিছানায় একটু শুয়ে পড়লাম রেস্ট নেওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে তো জানো কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টিটা অল করে দেবে। আজকের জন্য এ পর্যন্ত, টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।